প্রকৃতি পেয়েছে কৈশোর, মেতেছে দুরন্তপনায়। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। থাকছি আমি আত্মজা, তোমরা থাকো আমাদের সনে। বাংলাদেশ আরো শক্তিশালী আত্মবিশ্বাসে বলিয়ান, কেননা শহীদেরা রক্ত দিয়ে এদেশের নাম লিখে গিয়েছে। চলো শুনি বন্ধুদের গানে। পলাশি আমাদের পরাধীন করেছিল, সেই থেকে রক্তস্রোতের শুরু। এসো শুনি আবৃত্তি। আমি নাবিহা মানহাত আশিন আবৃত্তি করছি বাংলা ছাড়ো, লিখেছেন সিকান্দার আবু জাফর। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনারীর খুন পিয়াসি ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি
আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি, আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে, যখন পোড়া মাটি বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি দ্বিধার বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকে ফিরিয়ে দেব ক্ষিপ্ত বাজের থাবা, তুমি আমার জলে স্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ। মানচিত্রে ডানা মেলেছে বাংলাদেশ, তাকে আঁকতে দেখে নাও প্রাণ ভরে, চলো দেখি মুখাভিনয়। Thank you.
বন্ধুরা, সুন্দর পৃথিবী আমরাই নষ্ট করে ফেলেছি। কিভাবে? চলো তবে দেখি বন্ধুদের নাটিকাতে। করছি নাটিকা আর নয় পলিথিন। রচনা ও নির্দেশনা কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। কলা, কলার মধ্যে ভিটামিন আছে। একে মুগ্ধ দাদা, তুমি পলিথিন রাস্তায় ফেললে কেন? রাস্তায় ফেলবো না, তাহলে কি তোমাকে দিয়ে দেব? আমাকে দেবে কেন? তাহলে কি পকেটে রেখে দেব? পকেটে রাখবে কেন? তোমার পকেট কি ডাস্টবিন? উষ্ণ আপু কি ডাস্টবিন না ভাগার? এ কথা বলছো কেন? যে কোনো ময়লাই ডাস্টবিনে ফেলতে হয়, এ কথা জানো না? প্রশংসা তুমি কি দেখতে পারো না? কেন, আমি কি তোমাকে দাদা না বলে মামা বলছি? তাহলে দেখছো না এখানে কোনো ডাস্টবিন নেই? ওই তো ডাস্টবিন, ওখানেই ফেলতে। কিন্তু ওটা তো অনেক দূরে। দূরে হোক, ওখানেই ফেলতে, ডাস্টবিন তো কেউ পথে নিয়ে চলে না, ওটা তো দূরে হবেই। একটা পলিথিন ফেলেছি বলে কি পূর্বের সূর্য পশ্চিমে উঠবে? না, উঠবে না। কিন্তু যে কোনো ময়লা আবর্জনাই তো নির্দিষ্ট স্থানে ফেলতে হয়, আর তাছাড়া পলিথিন ব্যবহার করা তো নিষিদ্ধ, এটি বেআইনি। আচ্ছা, এটি বেআইনি কেন? পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এর ব্যবহারকে বেআইনি ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এটি আমাদের কিভাবে ক্ষতি করে? দেখো, পলিথিন পচেও না, গলেও না, মাটিতেও মেশে না। এটি ড্রেনে যে পানি চলাচলের পথ বন্ধ করে দেয়, ফলে শুরু হয় জলাবদ্ধতা, আর এ কারণে রাস্তায় পানি জমে থাকে, আর তার ফলে কি হয় বলো তো? যানজট, ভয়ানক যানজট। যানজটের কারণে অনেক রোগী হাসপাতালে যাবার আগেই মারা যায়, অফিসগামী লোকেরা সময় মতো অফিসে যেতে পারে না। আমাদেরও তো স্কুলে যেতে কষ্ট হয়। ঠিক বলেছো, এটি যদি মাটির ভেতরে ঢুকে যায় তো মাটির উর্বরতা হ্রাস পায়, পলিথিন পোড়ালে বায়ু দূষিত হয়, আবার যদি এটি পানিতেও ফেলো তাহলে পানিও দূষিত হবে। কিন্তু পলিথিন তো খুব প্রয়োজনীয় একটা জিনিস। বাবা যখন ছাত্র ছিলেন, আমাদের মতো বয়সী ছিলেন, তখন তো পলিথিন ছিল না, তাদের বুঝি দিন চলেনি। তাহলে তারা কোন ব্যাগ ব্যবহার করতেন? পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ইত্যাদি। যদিও পাটের ব্যাগের দাম একটু বেশি, তারপরও কিন্তু সেটি বহুবার ব্যবহার করা যায়। তাহলে কি এখন আমরা ব্যাগ নিয়ে বাজারে যাব? হ্যাঁ, আমাদের বাবা কাকারা তো তাই করতেন, ব্যাগ নিয়ে বাজারে যেতেন। তবে হঠাৎ কিছু কেনার প্রয়োজন হলে একটু সমস্যা হবে। তাতেও সমস্যা নেই, বাংলাদেশের বিজ্ঞানী মোবারক হোসেন পাট দিয়ে পলিথিনের মতো ব্যাগ তৈরি করেছেন, ওটা পলিথিনের মতোই কাজ করবে, দামও সস্তা, কিন্তু পরিবেশ দূষণ করবে না। তাহলে ওই ব্যাগ তো বাজারে আসা দরকার। আসবে তো, তাছাড়া আমরা তো কাগজের ব্যাগ ব্যবহার করতে পারি। ঠিক তাই, কাগজ বা পাট মাটির সাথে মিশে যাবে, এর ফলে পরিবেশ দূষণও হবে না। একে মুগ্ধ দাদা, তুমি আবার কলার খোসা রাস্তায় ফেললে। সমস্যা কি, এটা তো আর পলিথিন না। যে কোনো ময়লা আবর্জনায় রাস্তায় ফেলতে হয় না। তাহলে রাস্তা ধুলোবালিও সরিয়ে দাও। তুমি বোধহয় জানো না মুগ্ধ, প্রতিদিন রাস্তা পরিষ্কার করা হয়। সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতিদিন রাতে রাস্তা পরিষ্কার করেন। এই যে তুমি কলার খোসাটি ফেললে, এটিতে পা দিয়ে তো যে কেউ পিছলে পড়ে যেতে পারে, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তোমাদের কাজ কি এসব দেখা? সকল মানুষ কি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে? শুধু আমাদের নয়, পরিবেশ দূষণমুক্ত রাখা সবার দায়িত্ব। কে কি করলো তা দেখে লাভ নেই, আমরা আমাদের কাজ করব। ঠিক তাই, শোনো মুগ্ধ, দূষিত পরিবেশে বাস করলে ভুগতে হবে রোগ ব্যাধিতে, আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাহলে কি এখন আমরা স্লোগান দিয়ে বেড়াবো? আমরা আমাদের কাজ করব, অন্যদের সচেতন করব। হ্যাঁ, প্রয়োজন হলে আমরা মাইক ব্যবহার করব, স্লোগান দেব। আচ্ছা, তোমরা আমার সাথে স্লোগান ধরো তো, পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ, চলবে না, চলবে না, পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ, চলবে না, চলবে না, পাট কাগজের ব্যাগ নিন, পলিথিন ফেলে দিন, পাট কাগজের ব্যাগ নিন, পলিথিন ফেলে দিন, আইন কানুন মেনে চলুন, পলিথিন বর্জন করুন, আইন কানুন
মেনে চলুন, পলিথিন বর্জন করুন। পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগ ধরবো না কিনবো না। পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগ ধরবো না কিনবো না। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, গৌরবে বুক ভরে যায়, মুক্তিযুদ্ধে স্বাধীন আমাদের দেশ, তাই তো জয় হোক বাংলাদেশের। বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।